আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছ? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিকিউরিটির কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা প্রোটোকলটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি, আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মুখ্যমন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভিজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করো, এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা লেখো নি, আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না, আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে। প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।